মালয়েশিয়ায় সেবা খাতের তিন উপখাতের কর্মীদের জন্য এলো দুঃসংবাদ। নাপিত, স্বর্ণকার ও জামার দোকানে কাজ করা বিদেশি কর্মীদের আর কাজের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এমনকি কর্মরত কর্মীদের ভিসা নবায়ন না করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা 15 মার্চ থেকে কার্যকর হয়ে গেছে। আমাদের এই প্রবাসী ভাইদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হবে। তারা কাজ না করতে পারলে দেশে চলে যেতে হবে এবং দেশে চলে গেলে বড় ধরনের একটা সমস্যা হবে, তাতে প্রবাসী আয়ও কমে যাবে। বাংলাদেশের সরকার যদি মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে যদি যোগাযোগের মাধ্যমে বা এটা নিয়ে আলাপ করলে একটা সমাধানের পথ পাওয়া যাবে। 2009 সাল থেকে এই তিন খাতে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ আছে, তবে ব্যবসায়ীরা আশায় ছিলেন যে স্থবিরতা প্রত্যাহার করা হবে, কিন্তু নতুন সিদ্ধান্তে অনেকের দোকানপাট গুটিয়ে ফেলার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে কর্মরত বিদেশিদের দেশে পাঠাতে বাধ্য করা হবে এবং দোকানগুলো করতে হবে বন্ধ। নতুন সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য সরকারের প্রতি আবেদন করেছে লাবোয়ান ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংশ্লিষ্ট এ খাতগুলোতে বাংলাদেশিদের সম্পৃক্ততা তেমন না থাকলেও বিপাকে পড়বেন কয়েক হাজার প্রবাসী, অনেকে আবার পরোক্ষভাবে এই খাতগুলোর সঙ্গে জড়িত। এছাড়া বড় নেতিবাচক প্রভাব পড়বে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীদের উপর, কেননা এই খাতগুলোর সিংহভাগ কর্মী ভারত থেকে আসা। এসব খাতে বিনিয়োগকারী স্থানীয়রা বলছেন, প্রায় 10,000 ভারতীয় প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।